হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো রিয়েলমি নার্জো 70 প্রো 5G স্মার্টফোনটি সম্বন্ধে, যেই ফোনটি খুব শীঘ্রই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হবে। এবং আজকের এই ভিডিওতে এই স্মার্টফোনটি সম্বন্ধে ডিটেলস আলোচনা করব, এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশনের সঙ্গে আসছে এবং এই ফোনটির সম্ভাব্য প্রাইস কত হতে পারে এবং কবে পর্যন্ত এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে পারে, সব কিছু আমি এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলের প্রথম পাশে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন প্রথমেই শুরু করব এই লুকস অ্যান্ড ডিজাইনের দিক থেকে। তো এই ফোনটি একদম রিয়েলমি 12 প্লাস স্মার্টফোনটির মতোই হবে, ওই রকমই লুকসের সঙ্গে এই ফোনটি আসবে এবং এই ফোনটি প্লাস্টিক অ্যান্ড লেদার ব্যাকের সঙ্গে এই ফোনটি পাওয়া যাবে। তো লুকসের দিক থেকে, বিল্ড কোয়ালিটির দিক থেকে সেম রিয়েলমি 12 প্লাসের মতোই হবে এবং এই ফোনটি তিনটে কালার অপশনের সঙ্গে আসবে, ব্ল্যাক, গ্রিন এবং গোল্ড কালার, তিনটি কালার অপশনের সঙ্গে এই ফোনটি আসতে চলেছে। তো লুকসের দিক থেকে, বিল্ড কোয়ালিটির দিক থেকে এই ফোনটি একদম বেস্ট রাখা হয়েছে অর্ধেকটা রিয়েলমি 12 প্লাস স্মার্টফোনটির মতনই। ডিসপ্লে সম্বন্ধে যদি কথা বলা, যদি এই ফোনটিতে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চের ডিসপ্লে, এটা কোনো কার্ভ ডিসপ্লের সঙ্গে আসবে না, এখানে ফুল HD প্লাস রেজুলেশন থাকছে এবং তার সঙ্গে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে এই স্মার্টফোনটিতে। তার সঙ্গে 120 রিফ্রেশ রেট দেওয়া হবে এবং HD ডিসপ্লে সাপোর্টও দেওয়া হতে পারে এই ফোনটির ডিসপ্লে। তো বেস্ট ডিসপ্লে কোয়ালিটি দেওয়া হবে এই স্মার্টফোনটিতে, কিন্তু কার্ভ ডিসপ্লের সঙ্গে আসবে না, নর্মাল ডিসপ্লের সঙ্গে আসবে। তো ডিসপ্লের দিক থেকে অসাধারণ ডিসপ্লে পাবেন আপনারা এই স্মার্টফোনটিতে। এবং এই ফোনটির প্রসেসর সম্বন্ধে যদি কথা বলা যায়, তো যত সম্ভব এই ফোনটিতে ডায়মন্ড সিরিজ 7050 প্রসেসরই আসবে এবং এটাও কনফার্ম হয়নি এখন পর্যন্ত, কিন্তু যত সম্ভব চান্সেস আছে কি এই প্রসেসরের সঙ্গে এই স্মার্টফোনটি আসবে। তো এটা বেস্ট প্রসেসর, তো প্রাইস রেঞ্জের দিক থেকে যদি খেয়াল করা যায় তো এই প্রসেসরটা একটা বেস্ট প্রসেসর হতেই পারে। তো এই প্রসেসরও ঠিকঠাক পারফরমেন্স আমরা পেয়ে যাব। ক্যামেরা সম্বন্ধে যদি কথা বলা যায়, ট্রিপল রিয়ার ক্যামেরা আসতে চলেছে এই স্মার্টফোনটিতে, যেখানে মেন সেন্সারে 50 মেগাপিক্সেলের সোনি IMX সেন্সার দেওয়া হবে। তো বেস্ট ক্যামেরা কোয়ালিটি থাকছে এই স্মার্টফোনটিতে, যেখানে 50 মেগাপিক্সেলের সোনি IMX সেন্সারের সঙ্গে আসছে এবং তার সঙ্গে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সার দেওয়া হবে, 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সার দেওয়া হবে এই ফোনটির ব্যাক ক্যামেরায়। অ্যান্ড সেলফি ক্যামেরা এখানে দেওয়া হবে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ওভারঅল যে ক্যামেরা পারফরমেন্স পাচ্ছেন আপনারা এই ফোনটিতে, একদম টপ নচ লেভেলের ক্যামেরা পারফরমেন্স পাওয়া যাবে। ব্যাটারিতে এই ফোনটিতে ইউজ করা হবে 5 mAh বড় একটা ব্যাট এবং তার সঙ্গে যেটা ভালো কথা, 67 ওয়াটের ফাস্ট চার্জার কিন্তু আপনারা বক্সের ভেতরে পেয়ে যাবেন এই স্মার্টফোনটির সঙ্গে। তো 5 mAh ব্যাটারির সঙ্গে 67 ওয়াটের বড় একটা চার্জার যেটা বক্সের মধ্যে থাকছে, খুবই ভালো কথা। চার্জিংয়ের জন্য টাইপ সি পোর্ট রাখা হবে, 3.5 জ্যাকও রাখা হবে এই স্মার্টফোনটিতে এবং এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আসবে, এটাও একটা খুবই ভালো কথা। প্রিমিয়াম রকমের ফোন পাবে এই স্মার্টফোনটি। অ্যান্ড্রয়েড 14 সঙ্গে এই ফোনটি আসতে চলেছে এবং এই ফোনটিতে আপনারা সিঙ্গেল স্পিকার পাবেন, এখানে ডুয়েল স্পিকার দেওয়া কিন্তু হবে না, এই ফোনটিতে সিঙ্গেল স্পিকারই রাখা হবে এই স্মার্টফোনটিতে। ডুয়েল স্টেরিও স্পিকার হলে খুব ভালো হতো, কিন্তু এখানে সিঙ্গেল স্পিকারই থাকছে। আগেই বলেছিলাম রিয়েলমি 12 প্লাস স্মার্টফোনটির মতোই এই ফোনটি হবে দেখতে। তো লুকসের দিক থেকে, বিল্ড কোয়ালিটির দিক থেকে সেম এরকমই থাকছে এবং পারফরমেন্স দিক থেকে ছোটোখাটো একটা চেঞ্জেস করা হয়েছে, খুব একটা বেশি চেঞ্জেস করা হয়নি। এবং এই ফোনটির প্রাইজিং যদি দেখা যায়, তবে এটার বেস ভেরিয়েন্ট 8GB 128GB ভেরিয়েন্টের প্রাইস যেটা ইন্ডিয়ান রুপিস 20,000 মধ্যেই আসতে চলেছে। তো 20 থেকে 19,000 মধ্যে এই ফোনটি ইন্ডিয়ান প্রাইস পয়েন্টের ভেতরে আসবে। তো এই প্রাইস পয়েন্টের ভেতরে যদি এই স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে আসে, তো এই স্পেসিফিকেশনের সঙ্গে খুব একটা যে খারাপ তা বলা যায় না, ফোনটা কিন্তু একটা বেস্ট স্মার্টফোন হতে চলেছে। কিন্তু পারফরমেন্সের দিক থেকে প্রসেসরটা এখন পর্যন্ত ফাইনাল নয়, ডায়মন্ড সিরিজ 7050 সঙ্গে আছে তো এটা বেস্ট হবে এবং তার সঙ্গে স্ন্যাপড্রাগনের নিটলেস্ট একটি প্রসেসরের সঙ্গেও আসার কথা আছে, কিন্তু দেখা যাক কোন প্রসেসরের সঙ্গে আসছে। কিন্তু প্রসেসর ছাড়া বাদ বাকি সব স্পেসিফিকেশন, সব ফিচার্সই কিন্তু একদম সব কিছুই সঠিকভাবে এই স্মার্টফোনটিতে আসবে।